এই লেকচারে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কিছু পেজটা খুলে ফেলব। প্রত্যেকটি কোম্পানি বা ওয়েবসাইটের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে এবং সেগুলো আপনার ওয়েবসাইটেও থাকা অত্যন্ত জরুরি। আপনি যখনই একটি অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছেন, এটা আপনার একটা বিজনেস, সো আপনারও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকতে হবে। আপনি প্রত্যেকটি ওয়েবসাইটে ভিজিট করলেই দেখবেন এই পেজগুলো থাকে। যেমন যারা অলরেডি এই বিজনেসগুলো করতেছে, যেমন টেক রাডার, পকেট লিঙ্ক, গ্যাজেট নিউজ, এগুলো যদি আপনি দেখেন ফুটারে, তাহলে এই যে দেখুন সেম পেজগুলো তাদেরও আছে। আমরা ফুটারে গেলে দেখব প্রত্যেকটি ওয়েবসাইটেরই এগুলো আছে। তো শুরুর দিকে এই প্রাইভেসি পলিসিতে কি লিখব, টার্মস অ্যান্ড কন্ডিশনে কি লিখব, নতুনদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেকটা কনফিউজিং হয়ে যায়, কারণ আপনি তো এখনও পুরোপুরিভাবে জানেনই না। বাট টেনশন করার কোনো কারণ নাই, যারা অলরেডি এই বিষয়গুলোতে এক্সপার্ট তারা অনলাইনে অনেকগুলো টুলস তৈরি করে রাখছে, যেগুলো আমরা একটু পরে দেখব। ওই টুলসগুলো ব্যবহার করেই এই পেজের জন্য আমরা ইনফরমেশনগুলো বের করে ফেলতে পারবো। প্রত্যেকটি ওয়েবসাইটেরই কিছু কমন প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, যেগুলো ওই টুলসগুলো দ্বারা সহজেই জেনারেট করা যায় এবং ওগুলো শুরুর দিকে ব্যবহার করাই এনাফ। পরবর্তীতে আপনার বিজনেস যত দিন দিন গ্রো করবে, আপনি আস্তে আস্তে এগুলো আরও শিখে যাবেন ডে বাই ডে। বাট শুরুর দিকে ওই টুলসগুলো দিয়ে যে কন্টেন্ট বা প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা জেনারেট করবো, ওগুলোই এনাফ। তো এগুলো তৈরি করার আগে সর্বপ্রথম আমরা অ্যাবাউট আস পেজটি তৈরি করবো আমাদের এই ওয়েবসাইটের জন্য। তো যে কোনো পেজ তৈরি করার জন্য ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করলে আমরা এই পেজেস অপশনে গিয়ে আমরা পেজ তৈরি করব। যেমন পেজে গিয়ে অল পেজে যদি যাই, তাহলে এখানে দেখবো আমাদের দুইটা পেজ আছে, হোম পেজ, ব্লক পেজ, আর এটা স্যাম্পল পেজ বাই ডিফল্ট দেওয়া থাকে, এটা আমরা রিমুভ করে দিলাম, ট্র্যাশ করে দিলাম, ট্র্যাশে চলে গেল। এখন আমরা অ্যাবাউট আস পেজটি ক্রিয়েট করার জন্য অ্যাড নিউতে গেলে এখানে টাইটেলে দিব অ্যাবাউট আস, আমাদের পেজের নাম অ্যাবাউট আস, এবং এই এইখানে ডিটেলসগুলো আমরা পুট করে দিব যে অ্যাবাউট আস আমরা কী লিখব। এটা হচ্ছে এডিটর, কন্টেন্টগুলো লেখার জন্য এডিটর। আমরা যাই এখানে লিখি সেখানে আমরা এটাকে ফরম্যাট করতে পারবো। আমরা চাইলে এটাকে টাইটেল হিসাবে দিতে পারি, আমরা চাইলে প্যারাগ্রাফ হিসাবে রাখতে পারি, বোল্ড, ইটালিক, বা এটাকে আমরা লিস্ট আইটেম যুক্ত করতে পারি। আমরা যা যা চাই আমরা এখান থেকে এটা করতে পারি। আমরা লিঙ্ক চাইলে লিঙ্ক অ্যাড করতে পারি। এই সিম্পল যে টেক্সট এডিটর ফিল্ডগুলো থাকে, ইমেলের মধ্যেও থাকে, দেখবেন জিমেলে লগ ইন করলেও দেখবেন কাউকে ইমেল পাঠাতে হলে এই অপশনগুলো থাকে। তো এগুলো সব কমন অপশন। তো আমরা এখন এই অ্যাবাউট আস পেজে যেটা লিখবো সেটা হচ্ছে যে আমি আমার নাম নাম দিয়ে বলবো যে আমি ফখরুল ইসলাম, আমি এই টেকনোলজি, গ্যাজেট, স্মার্টফোন এবং এই স্মার্টফোনের সফটওয়্যার অ্যাক্সেসরি সম্পর্কে খুব ভালো জানি, তাই আমি এই ওয়েবসাইটটি স্টার্ট করেছি, যেন যারা নতুন বিভিন্ন স্মার্টফোন কিনতে চাচ্ছে বা কীভাবে ব্যবহার করতে হয়, এই স্মার্টফোনের বিভিন্ন অ্যাপসের সুযোগ সুবিধা, স্মার্টফোনের সুযোগ সুবিধা, কোনটাতে কী ফিচার আছে, এই জিনিসগুলোই আমি মানুষের সাথে শেয়ার করতে চাই, আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চাই, যেন তারা এগুলো পড়ার মাধ্যমে এখান থেকে উপকৃত হয় বা বিভিন্ন প্রোডাক্ট স্মার্টফোন কেনার আগে সঠিক ইনফরমেশনটা নিয়ে নিতে পারে আমার ওয়েবসাইট থেকে। সো যারা এই ওয়েবসাইট ভিজিট করবে তারা নিজেদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আপ টু ডেট রাখতে পারবে। এই জিনিসগুলোকে জাস্ট আমি আমার মতো করে সাজিয়ে এখানে লিখে দিব। তাহলে চলুন সেটা লিখে ফেলি। তো আমি সেই ডিটেলসটি লিখে ফেলেছি, আমি পেস্ট করে দিচ্ছি এখানে, জাস্ট সিম্পল কয়েক লাইনে লিখে দিচ্ছি। এখানে আপনি যত খুশি লিখতে পারেন, তবে জাস্ট ফোকাস আপনি এই ওয়েবসাইটটি আসলে কী রিলেটেড, আপনার বিজনেস ওয়েবসাইটটি কী রিলেটেড সেটা সম্পর্কে টোটাল ধারণা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বেশি কিছু লেখারও প্রয়োজন নাই, জাস্ট এই ওয়েবসাইটটি কী রিলেটেড এবং এখানে ভিজিটররা এসে কী কী সুযোগ সুবিধা পাবে, কীভাবে তারা উপকৃত হবে, এই জিনিসগুলোই আপনি অ্যাবাউট আস পেজে লিখে দিবেন। এখানেও যেমন আমি লিখে দিছি, হেই হাই দেয়ার, মাই নেম ইজ ফখরুল ইসলাম, আমি ফখরুল ইসলাম এবং আমি এই ওয়েবসাইটের ফাউন্ডার, এবং আমি আই নো ওয়েল অ্যাবাউট স্মার্টফোনস, গ্যাজেট, এই বিষয়গুলো সম্পর্কে আমি খুব ভালো জানি, তাই জুলাই 2017 আমি আমার এই ওয়েবসাইটটি স্টার্ট করি, যেখানে আমি স্মার্টফোন, গ্যাজেট, সফটওয়্যার রিভিউ, টিপস, ট্রিক্স, টিউটোরিয়ালস এই বিষয়গুলো শেয়ার করব, যেগুলো পড়ার মাধ্যমে যে কেউ তার নিজেকে আপ টু ডেট রাখতে পারবে এই বিষয়গুলো সম্পর্কে। প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন স্মার্টফোন বাজারে আসতেছে, স্মার্টফোন গ্যাজেট আসতেছে, বিভিন্ন ইউজফুল জিনিস আসতেছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়ে যাচ্ছে, ওই জিনিসগুলোই আমি এখানে শেয়ার করব, যেন যারা ইউজার তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারি এবং এগুলো ব্যবহার করার মাধ্যমে তারা উপকৃত হয়। সো আমি যদি রিয়েলি হাই কোয়ালিটি কন্টেন্ট এবং সেই লেটেস্ট যে ট্রেন্ডগুলো আছে স্মার্টফোনগুলো বা গ্যাজেট যেগুলো মানুষ এই মুহূর্তে ব্যবহার করতেছে, এগুলো সম্পর্কে যদি আমি আমার ওয়েবসাইটের সত্যি খুব ভালোভাবে কন্টেন্টগুলো আপলোড করে দিই, তাহলে ভিজিটররা রেগুলার বেসিস ভিজিট করবে এবং বিভিন্ন লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সে প্রোডাক্টগুলো কিনে নিবে এবং সেখান থেকে কিন্তু হ্যান্ডসাম অ্যাফিলিয়েট ইনকাম হবে। তো যাই হোক, আমি এই যে সিম্পলি জাস্ট লিখে দিছি অ্যাবাউট আস পেজ কমপ্লিট, এখন এই পেজটি পাবলিশ করে দিলাম।
এই পেজে গিয়ে ফিচার ইমেজ অ্যাড করলেও হবে না করলেও হবে। তো আমরা আসলে এটা অ্যাড না করে এখান থেকে আমরা রিভিউ দেখতে পারি যে আমাদের পেজটি দেখতে কেমন হচ্ছে। এই পেজটি আমরা এই মেনুতে যোগ করে দিব, আমরা যোগ করব এই যে এই মেনুতে যোগ করব। তো এখনও যোগ করিনি, যোগ করার আগে আমরা পেজটি রিভিউ দেখে নিচ্ছি। আমাদের ওয়েবসাইটে পেজটি যোগ হয়ে গেছে, কিন্তু আমরা মেনুতে বা এখানে কোথাও অ্যাড না করলে ভিজিটর এটা খুঁজে পাবে না, আমাদেরকে অ্যাড করতে হবে। তো পুরোপুরি অ্যাড করার আগে আমরা একটু প্রিভিউটা দেখে নিচ্ছি যে আমাদের পেজটা ঠিক আছে কিনা। তো এখানে যদি আমরা একটা ফিচার্ড ইমেজ অ্যাড করি দেখি কী হয়। এক এক থিমে এক এক রকমভাবে সেট করা থাকে, তো আমি জাস্ট একটা সেট করে দেখি যে এখানে কী হয়। আমি একটা ফিচার্ড ইমেজ অ্যাড করে দিলাম এবং এখানে আমি রিফ্রেশ দিলে এখানে হয়তো চলে আসবে, এই যে চলে আসে। যদি আপনি কোনো অ্যাবাউট আছে, আপনার কোনো ছবি দিতে চান বা আপনার ওয়েবসাইটের কোনো ছবি দিতে চান, তাহলে এখানে দিতে পারবেন। আমরা অন্য কোম্পানিগুলোতে যদি দেখি এদের অ্যাবাউট আস পেজে গেলে আমরা দেখবো যে তারা যেমন একটি ছবি দিছে, দেখুন তারা তাদের অ্যাবাউট আস পেজে ছবি দিছে এবং এখানে কিছু ডিটেলস দিছে। এখন আমাদের পেজটি যদি দেখেন, এই যে অ্যাবাউট আস পেজটি, এটা না, এই যে অ্যাবাউট আস পেজটি দেখলে আমাদেরও এখানে একটি ছবি চলে আসছে, ছবি চলে আসছে এবং এই যে ডিটেলসগুলো আমরা লিখে দিছি একেবারে হুবহু সেম না হলেও প্রায় অলমোস্ট সিমিলার, কোনো সমস্যা। এবং অন্যান্য আমরা চাইলে সোশ্যাল লিঙ্ক এগুলোও এখানে যোগ করতে পারবো বিভিন্ন প্লাগ ইন অ্যাড করার মাধ্যমে। সো ওগুলো এখন আমরা যাব না, আমরা আমাদের পেজগুলোর কন্টেন্ট তৈরি করব। অ্যাবাউট আস পেজটি কমপ্লিট, এটা আমরা পরবর্তীতে মেনুতে অ্যাড করতেছি, আগে অন্যান্য পেজগুলো আগে ক্রিয়েট করে নিই। তো এখানে অল পেজে গেলে আমাদের এখন তিনটা পেজ আছে, আমরা এখন আরও একটি পেজ ক্রিয়েট করব, টার্মস অ্যান্ড কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে আমাদের পেজ, আমাদের ওয়েবসাইটটি ভিজিট করা, এই ভিজিট করা, একজন ভিজিটর এসে যখন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতেছে তার মানে সে আমাদের এই সার্ভিসগুলো ইউজ করতেছে। তো ইউজ করার কিছু রুলস রেগুলেশনস আমরা বলে দিব যে আমাদের ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট কপি করা যাবে না, জাস্ট কপি পেস্ট করে তার নিজের ওয়েবসাইটে রাখা যাবে না, আমাদের ওয়েবসাইটের এই ইমেজগুলো জাস্ট হুবহু কপি করে নেওয়া যাবে না, কারণ এগুলো আমাদের কন্টেন্ট বা এগুলোর কিছু রুলস আছে, এই রুলস রেগুলেশনসগুলোই আমরা বলে দিব। তো যেটা বলেছিলাম, প্রত্যেকটা ওয়েবসাইটেরই এই রুলস রেগুলেশনসগুলো অলমোস্ট কমন থাকে। তো যার জন্য যারা অলরেডি এই বিষয়গুলোতে এক্সপার্ট তারা অনলাইনে অনেক টুলস তৈরি করে রাখছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসের কন্টেন্টগুলোকে যুক্ত করার জন্য। যারা নতুন, যেমন আপনি একজন নতুন, আপনি জাস্ট শুরু করতে যাচ্ছেন, আপনি জানেনই না যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন আসলে কী লিখতে হবে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন, কী কী রুলস হওয়া উচিত, তো এই সমস্যাটা সমাধান করার জন্য অনলাইনে অনেকগুলো টুলস আছে। যেমন আমি যদি সার্চ করি টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর ফর ওয়েবসাইট, এটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো লিঙ্ক চলে, টুলস চলে আসবে, যেগুলোর মধ্যে এই যে একটা আছে জেনারেটেড টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি ফর ইউর ওয়েবসাইট, টার্মস অ্যান্ড জেনার টেমপ্লেট জেনারেটর 100% ফ্রি, এবং আরও অনেকগুলো আছে, আমি ওগুলোর ভিজিট করলাম না। এগুলো যদি দেখি, দেখুন এখানে প্রাইভেসি পলিসি জেনারেটর, এই যে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেখি, দক্ষতা ডট কম, কোম্পানি নেম দক্ষতা, আর স্টেট বা লোকেশন দিলে দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। তাহলে যে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা বা প্রাইভেসি পলিসিটা জেনারেট হবে ওইখানে আমাদের এই ইনফরমেশনগুলো থাকবে। তো জেনারেট পলিসি এটা দিলে আমাদের দেখা যাচ্ছে যে ইওর টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি রেডি, অর্থাৎ টার্মস এবং প্রাইভেসি পলিসির জন্য একটা পেজেই দিয়ে দিছে। এখানে হচ্ছে টার্মস, দক্ষতা টার্মস অ্যান্ড দক্ষতা টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই যে টার্মসগুলো হচ্ছে এই যে দিয়ে দিছে এখানে, আর প্রাইভেসি পলিসিগুলো যে এখানে দিয়ে দিছে, অর্থাৎ একটা টুলস দিয়ে দুইটাই জেনারেট করে দিছে। তো আমরা এটা নিয়ে নিই, পুরোটা যদি কপি করে ফেলি, যদি আপনি একেবারেই শুরুর দিকে থাকেন তো আপনি জাস্ট এই পেজটাকে কপি করেই, বা যে এখানে ক্লিক কপি করলে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, কোনো সমস্যা নাই। একটা পেজের মধ্যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস আর প্রাইভেসি পলিসি দুইটাই হয়ে গেলো। তো এটাকে আমরা একটা টাইটেলের মধ্যে নেই, আদারওয়াইজ এটা ছোটো দেখাবে। আচ্ছা, আমি এটা পাবলিশ করি, এখানে টাইটেলটা চেঞ্জ করে দিলাম যে টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি, প্রাইভেসি টার্মস অ্যান্ড প্রাইভেসি এটাই লিখে দিলাম, আর এটাকে কপি করে আমি লিঙ্কটাও ঠিক করে দিই, এখানে পেস্ট করে এই টাইটেলটা পেস্ট করে দিই, ওকে দিলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এই যে সো আমি আবার আপডেট দিয়ে দিলাম, যেহেতু এটা চেঞ্জ করলাম, এখন এই পেজটি দেখব। এই পেজটি আমাদের পেজে যুক্ত হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে, কিন্তু এখন আমরা মেনুতে অ্যাড করিনি, সো ভিজিটররা দেখতে পাবে না। এই যে টার্মস অ্যান্ড প্রাইভেসি টাইটেলটা আসতেছে, দক্ষতা টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই দক্ষতা ওয়েবসাইটের টার্মস অ্যান্ড সার্ভিস ও প্রাইভেসি পলিসি। সো প্রথমে 1 নম্বর টার্মস, লাইসেন্স ইউজ, ডিসক্লেমার, লিমিটেশন, একুরেসি অফ ম্যাটেরিয়ালস, লিঙ্কস, মডিফিকেশন, গভর্নিং ল, এবং এই যে প্রাইভেসি পলিসি, এখানে এই যে কী কী প্রাইভেসি পলিসি আছে সেগুলো এখানে লিখে দেওয়া আছে।
এইখানে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি এখানে কি লেখা আছে, যে এই ওয়েবসাইটের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো আপনার কোনো পারমিশন ছাড়া এই ম্যাটেরিয়ালগুলো অন্য কেউ ইউজ করতে পারবে না, আপনার পারমিশন ছাড়া। আপনি বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন কন্টেন্ট আপলোড করতেছেন, আর্টিকেল লিখতেছেন, এবং অনেকে দেখা যাচ্ছে কপি করে নিয়ে যেতে পারে তাদের ওয়েবসাইটে, এটা টোটালি লয়ের বিরুদ্ধে হবে। এবং এটা বিশেষ করে যারা একেবারে নতুন জানে না তারা এই কাজগুলো করে থাকে। সো আপনি কখনো এই কাজগুলো করবেন না, আপনি নিজের জন্যও করবেন না, কারণ আপনার ওয়েবসাইটে রুলসগুলো লেখা আছে যে আপনার কন্টেন্টও যেন কেউ কপি করতে না পারে। এবং ডিসক্লেমারও আপনি বলে দিচ্ছেন যে এই যে বিভিন্ন লিঙ্কসেও বলে দিচ্ছেন যে আপনার বিভিন্ন থার্ড পার্টি প্রোডাক্ট বা সার্ভিসকে, এই যে ইনক্লুশন অফ এনি লিঙ্ক ডাজ নট ইমপ্লিফ ইন্ডর্সমেন্ট বাই দক্ষতা, অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট যখন করবেন তখন দেখা যাচ্ছে আমাজন ডট কম বা দারাজ ডট কম ডট বিডির বিভিন্ন প্রোডাক্টের আপনার ওয়েবসাইটে লিঙ্ক আপ করা থাকবে, ওই লিঙ্কগুলোতে আপনি তারা যখন ভিজিট করবে তখন আপনি একটা অ্যাফিলিয়েট কমিশন পাবেন। এই কথাগুলো এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে, ওকে। এবং এইটাও বলে দেওয়া আছে যে ওই আমাজনের যে লিঙ্কগুলো বা থার্ড পার্টি অন্যান্য ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আপনি আপনার ওয়েবসাইটে করবেন ওগুলো আপনি মেনটেন করেন না, ওই ওয়েবসাইটগুলো অন্য ওনাররা মেনটেন করে, আমাদের ওয়েবসাইটের যে ভিজিটর তারা যেন নিজ দায়িত্বে ওই লিঙ্কগুলো চেক করে নেয়। অর্থাৎ আপনি আপনার বিজনেসে স্পষ্টভাবে বলে দিচ্ছেন এই রুলস রেগুলেশনসগুলো, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে এই কমন রুলসগুলো। তো আমরা এই একটা মাত্র জেনারেটর দিয়ে আমাদের টার্মস এবং প্রাইভেসি পলিসি দুইটা পেজই আমরা রেডি করে ফেলেছি, এবং এইটাই এনাফ। এই এতটুকু প্রাইভেসি পলিসি আর এতটুকু হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস। এখন আমরা মেনুতে আমাদের এই পেজগুলো সেট আপ করে দিব, অ্যাবাউট আস এবং এই প্রাইভেসি পলিসি এবং যে পেজগুলো আমরা খুললাম। তো অ্যাপিয়ারেন্স এবং মেনুস, মেনু অ্যাড করার জন্য আমাদেরকে সবসময় মেনুতেই আসতে হবে। তো আমরা এটা টপ মেনুতে অ্যাড করব না, আমরা যে পেজগুলো মাত্র ওপেন করলাম অ্যাবাউট আস এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস সেগুলো আমরা এখানে অ্যাড করবো না, আমরা ফুটারে অ্যাড করবো। তো এখান থেকে সিলেক্ট করতে হবে ফুটার মেনু সিলেক্ট, সিলেক্ট করে দিলাম। এখানে আমরা ডামি হিসাবে দিয়ে রাখছিলাম আপনাকে দেখানোর জন্য, আমি যে বিভিন্ন ক্যাটাগরিগুলো অ্যাড করে রাখছিলাম এখানে, অ্যাপল স্যামসাং এগুলো আমরা রাখবো না, তাই রিমুভ করে দিচ্ছি। এই যে পেজ, এই পেজেস প্যানেলে সবগুলো পেজ শো করবে, যতগুলো পেজ আমরা ক্রিয়েট করি এখানে শো করবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড অ্যাবাউট আস এই পেজগুলো আমরা এখানে দিব। আমাদের আরও একটি পেজ ক্রিয়েট করতে হবে, সেটা হলো কন্ট্যাক্ট আস, যেখানে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করবো। তো যাই হোক, এই যে আমরা অ্যাড করলাম, আমরা এটা সেট আপ করে দিলাম, এবং আমরা যদি রিলোড দিই তাহলে দেখবো যে এটা ফুটারে যুক্ত হয়ে গেছে। রিলোড হইলো, এই অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি, অ্যান্ড এবং আরেকটা অপশন থাকবে কন্ট্যাক্ট আস। তো আমরা কন্ট্যাক্ট আস পেজটিও ক্রিয়েট করব। তো কন্ট্যাক্ট আস পেজটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে এটি কন্ট্যাক্ট ফর্ম যুক্ত করতে হবে। যেমন আমরা যদি এই টেক রাডার এখানে যাই, এদের এখানে অ্যাডভার্টাইজ উইথ আস বা কন্ট্যাক্ট আস তো দেখতেছি না, এরা ডিরেক্ট ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দিছে, কিন্তু আমরা এগুলো দিব না, আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করবো। যেমন যদি পকেট লিঙ্কে যাই, এদের যদি কন্ট্যাক্ট আস আছে কি না, এই যে কন্ট্যাক্ট আস পেজ যদি যাই, তাহলে এই যে এরা এনারা একটা ফর্ম সেট আপ করছে, এখানে নাম, অ্যাড্রেস, সাবজেক্ট এবং মেসেজ ফিল্ড, এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করবো। তা আমাদের ওয়েবসাইটে তো এরকম কোনো কন্ট্যাক্ট ফর্মের সিস্টেম নাই। এখন এই ফাংশনালিটিটা যুক্ত করার জন্য আমাদেরকে আবার একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইনের পাওয়ার, আপনি যখনই নতুন কোনো ফিচারের প্রয়োজন হবে আপনি এখান থেকে একটা প্লাগ ইন ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এখন কন্ট্যাক্ট ফর্মের জন্য একটি কন্ট্যাক্ট ফর্ম প্লাগ ইন খুঁজে বের করবো। তো ওয়ার্ডপ্রেসের অনেক জনপ্রিয় একটি কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন হচ্ছে, এখান থেকে অ্যাড নিউতে গেলে কন্ট্যাক্ট ফর্ম সেভেন নামে অনেক জনপ্রিয় একটি প্লাগইন আছে, যেটা 1+ মিলিয়ন ওয়েবসাইটে ইউজ করা হচ্ছে এই এই প্লাগইনটি। এটি সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগে না। সো আমি এটা ইনস্টল করছি এবং এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি ইনস্টল করার পর। এখন এটা অ্যাক্টিভেট করার পর এখানে আরেকটি মেনু যুক্ত হয়ে গেছে। প্রত্যেকটি প্লাগইনেরই একটি সেটিং প্যানেল থাকে থিমের মতো, এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারবো। তো আমরা প্রথমে একটি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করি, কন্ট্যাক্ট ফর্মসে গেলে এখানে দেখাবে যে অলরেডি ফর্ম ক্রিয়েট করা আছে কিনা, একটা ডামি কন্ট্যাক্ট ফর্ম দেওয়া থাকে এটা ইনস্টল করলেই। তো আমি ডিসমিস করে দিলাম মেসেজটি। এখন এডিটে গেলে আমরা এই ফর্মটি এডিট করতে পারবো, আমাদের পছন্দ মতো আমরা সেট করতে পারবো। তো এটা আমরা এডিট করে দিলাম, যে কন্ট্যাক্ট, জাস্ট কন্ট্যাক্ট দিলাম, এবং এই যে এখানে অলরেডি একটি দেওয়া আছে, ইওর ইমেল, ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, মেসেজ, সেন্ড, এই যে অলরেডি দেওয়া আছে। এটা আমরা এখানে কিছু অপশন সেট করে দিব, এই যে টু সাপোর্ট অ্যাডমিনের ইমেলটা এখানে চলে আসছে, এবং এই ফর্মের প্রত্যেকটার একটা করে ইউনিক নেম আছে। এই যে যদি এটা যদি আমি নেম দিই, ইওর নেম বা ভিজিটর নেম,
ভিজিটরস ইমেল, তারপর এখানে আমি দিলাম জাস্ট সাবজেক্ট, আর এখানে এখানে ইওর মেসেজ না দিয়ে মেসেজ দিলাম। ওকে, তো এগুলো হচ্ছে এই ফিল্ডগুলোর নেম যেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই যে মেলগুলো দিয়ে আপডেট করলে এখানে আমি একটু যদি সেভ ক্লিক করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ভিজিটর নেম, এগুলো হচ্ছে ট্যাগ, আমি এখানে কোন কোন ফর্ম ফিল্ডগুলো ইউজ করেছি এই ফর্মের জন্য সেই ফিল্ডের নাম হচ্ছে এইটা এগুলো। তো এটা কেন এখানে প্রয়োজন আমি বলি, যখনই টু এখানে হচ্ছে আপনার ইমেল, ইমেলটা থাকবে আমাদের, যেমন একটা ইমেল আছে support@dakshata.com, আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টও ইউজ করতে পারেন যা খুশি। আর এই যে নেম ফিল্ডে থাকবে ফর্ম, কেউ যদি মেসেজ পাঠায় তাহলে তার নামটা শুরুতেই থাকবে ইমেলে, ইমেলের শুরুতেই তার নামটা থাকবে এবং এই এখানে তার ইমেলটি থাকবে, যে ভিজিটর্স ইমেল, ভিজিটর্স ইমেল, এবং সাবজেক্টে দেওয়া থাকবে এই যে সাবজেক্ট, সাবজেক্টের যে ফিল্ডে সে যা ফিল আপ করবে সেটা এখানে দেওয়া থাকবে। তো এখানে মূলত আমাদের ইমেলটি দিতে হবে সেন্ডার ইমেল অ্যাড্রেস ডাজ নট বিলং টু দিস সাইট। হ্যাঁ, এটা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, আর এখানে ভিজিটর্সের নেম, সাবজেক্ট এবং হেডারে ইমেলটি দিতে হবে। এই যে ইমেল ফিল্ডটি দিয়ে দিলাম, এটা কেন দিচ্ছি সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কেন দিচ্ছি। এই ট্যাগটি আবার এখানে দিয়ে দিতে হবে। এই এটা হচ্ছে আপনার ইমেলের বক্স, আপনি যখন ইনবক্সটা ওপেন করবেন আপনার ওয়েবসাইট থেকে যখন কেউ মেসেজ পাঠাবে আপনি ইনবক্স করলে এই জিনিসটা দেখতে পাবেন যে ফ্রম কোথা থেকে আসছে, নেম ফিল্ডে যে যে নামটা দিবে সেই নামটা, এখানে হচ্ছে ইওর ইমেল, এই যে ভিজিটর ইমেল দেখা যাবে এখানে, সাবজেক্টে এই সাবজেক্টে ভিজিটর যেটা পুট করবে সেটা শো করবে ইমেলের সাবজেক্টে, আর মেসেজ ভিজিটর যে মেসেজটা পাঠাবে সেই মেসেজটা এখানে থাকবে। এটা হচ্ছে ইমেলে আপনি যখন ওপেন করবেন তখন, এবং নিচে দেওয়া থাকবে দিস ইমেল ওয়াজ সেন্ট ফ্রম এ কন্ট্যাক্ট ফর্ম অন dakshata.com, এই যে যেন বুঝতে পারেন কোথা থেকে আসছে। এটা সেভ করলাম, এটা আমরা ইউজ করলে এখন বুঝতে পারবেন এই ফর্মটা যখন আমরা ক্রিয়েট করে ফেললাম আনলিমিটেড ফর্ম ক্রিয়েট করা যাবে এখানে যত খুশি তত। তো এটা ডিফল্ট আমাদের একটাই দরকার, সো যখনই কোনো এই কন্ট্যাক্ট ফর্ম 7 মাধ্যমে আমরা কোনো ফর্ম ক্রিয়েট করব তখন এই যে একটি শর্টকোড জেনারেট হবে, এই শর্টকোডটি আমরা একটি পেজে যাব, আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করব কন্ট্যাক্ট আস, এখানে আমরা একটা লাইন লিখে দিলাম ইফ ইউ নিড, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অর সাজেশনস প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস, জাস্ট বলে দিলাম, এবং এই শর্টকোডটি এখানে পেস্ট করে দিলাম ওই এই কন্ট্যাক্ট ফর্ম থেকে যে শর্টকোডটি আমরা পাইছি এটাকে বলা হয় শর্টকোড। অর্থাৎ এই যে এক লাইনের একটি কোড দিলাম এই কোডটি আমাদেরকে এই ফর্মের ফিল্ডগুলো এখানে নিয়ে আসবে। আমি আগে দেখাই পাবলিশ করে কন্ট্যাক্ট আস, এই যে আমরা যে লেখাটি লিখেছি এই যে তার নিচে আমাদের এই ফিল্ডগুলো চলে আসছে। এরকম আমরা যদি দেই, যেমন নেম হচ্ছে এক্স এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এবং সাবজেক্ট দিলাম যে হ্যালো, এবং এখানে আমরা যে ভিজিটররা যে মেসেজ পাঠাবে এটা পাঠালেই এই সেন্ড বাটনে ক্লিক করলেই মেসেজটি চলে আসবে, থ্যাংক ইউ ফর সেন্ডিং। আমরা দেখবো যে আমাদের ইমেল, আমরা এখন আমাদের ইমেইলে লগ ইন করি dakshata.com/webmail, ওয়েব মেল দিলেই কিন্তু আমাদের সেই ইমেইলে নিয়ে যাবে, আমাদেরকে সি প্যানেলে লগ ইন করার দরকার নাই। এই যে এখন আমরা support@dakshata.com, এবং এটার জন্য আমরা যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম ওই পাসওয়ার্ডটি দিব, এই ইমেলের জন্য যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছিলাম, তো পাসওয়ার্ডটি আমি হয়তো বা ভুলে গেছি, এই যে না মনে পড়ছে, সাকসেসফুলি লগ ইন করলাম, এবং লগ ইন করে দেখবো যে এই যে এইমাত্র একটা মেইল পাঠালাম এই মেইলটাকে আসছে কিনা। এই যে হ্যালো চলে আসে দক্ষতা হ্যালো, এবং এখানে এই যে এক্স ওয়াই জেড ভালো করে লক্ষ্য করুন মেসেজগুলো কীভাবে শো করতেছে, এই কন্ট্যাক্ট আস থেকে নেম ফিল্ডে এক্স ওয়াই জেড লেখাতে এটা এখানে এই যে শো করতেছে এক্স ওয়াই জেড, এটা পাঠাইছে তার ইমেল আইডি হচ্ছে এইটা, এই যে এই ইমেলে যেটা আমরা পুট করেছি সেটা হচ্ছে এটা, আর সাবজেক্টে লিখেছিলাম হ্যালো, এই যে হ্যালো লিখেছিলাম, আর মেসেজ বক্সে লিখেছিলাম
এই যে এই মেসেজ বডিটা। সো আপনি যেন আপনার ইমেলটি ওপেন করে দেখতে পারেন যে আপনার ভিজিটর বা ইউজার যে আপনাকে মেসেজ পাঠিয়েছে যে কী মেসেজটা পাঠিয়েছে, এবং এই যে লাইনটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইট থেকে পাঠিয়েছে। এখন এই এই যে পেজটা আমরা ক্রিয়েট করলাম কন্ট্যাক্ট আস, এটা আমরা মেনুতে যুক্ত করব। অ্যাপিয়ারেন্স মেনুস, মেনুসে গিয়ে আমরা এই যে ফুটার মেনু অলরেডি সিলেক্ট করাই আছে, সো আমরা কন্ট্যাক্ট আস পেজটি এই ফুটার মেনুতে যুক্ত করে দিব। কন্ট্যাক্ট আস হয়ে গেল। আমরা প্রিভিয়াস লেকচারে বলেছিলাম এই ব্লগ পেজটি আমরা অ্যাড করব মেনুতে, কিন্তু পরবর্তীতে আসলে আমরা অ্যাড করতে ভুলে গেছি। তো এটাও যদি অ্যাড করতে চাই, এই যে টপ মেনু সিলেক্ট করে এটা সিলেক্ট করে দিলে টপ মেনুর আইটেমগুলো এখানে চলে আসবে। এই যে টপ মেনুর আইটেমগুলো চলে আসছে, এখন ওই যে ব্লগ পেজটি আমরা এখানে অ্যাড করে দিই হোম পেজে। এই যে ব্লগ ব্লগ পেজের মেনু আইটেমটি আমরা এই এই টপ মেনুতে সেট আপ করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে চলে আসছে, আর ফুটারে সেই মেনুগুলো চলে আসছে। অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড প্রাইভেসি এবং কন্ট্যাক্ট আস, এগুলোতে ক্লিক করলে আমরা এই পেজগুলোতে চলে যেতে পারতেছি। অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড প্রাইভেসি এবং কন্ট্যাক্ট আস, এই যে আমাদের প্রয়োজনীয় যে পেজগুলো ছিল সেগুলো সেট আপ হয়ে গেছে। তো ওভারঅল এই লেকচারে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে প্রয়োজনীয় পেজগুলো আছে, যেমন টেক রাডার, এই গ্যাজেট, এই T3 এবং এক্সপার্ট রিভিউস ওয়েবসাইট, তারা যেরকম প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস এই পেজগুলো আছে, আমরাও আমাদের বিজনেস ওয়েবসাইটের জন্য এই পেজগুলো তৈরি করে ফেলেছি, এবং প্রয়োজনীয় যাবতীয় যত ইনফরমেশান আছে আমরা সেগুলো অ্যাড করে ফেলেছি এই পেজগুলোতে, এবং অ্যাড করেছি বিভিন্ন টুলসের মাধ্যমে। যে অনলাইনে যে টুলসগুলো আছে, আমরা গুগলে সার্চ করে যে টুলসগুলো পেয়েছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস জেনারেটর, এই যে এটা দিলে এখানে যে টুলসগুলো আসছে এই টুলসগুলো তারা আমরা জেনারেট করে নিছি। এখানে যে ইনফরমেশনগুলো আসছে আমি আবারও বলে দিই, শুরুর দিকে এইটাই এনাফ। তো ডে বাই ডে আপনি কাজ করতে থাকুন, তো এগুলোর পিছনে শুরুতেই এত সময় না দিয়ে জাস্ট এগুলো ব্যবহার করে আপনি কন্টেন্টের উপরে কনসেন্ট্রেশন করুন। 10টা 15 বা 20টা কন্টেন্ট হয়ে গেলে আপনি আপনার কাজে এগিয়ে যান, এবং ইনকাম বাড়ার সাথে সাথে তখন ধীরে ধীরে এগুলো আপনি আস্তে ধীরে সময় করে আরও সুন্দরভাবে এগুলো অর্গানাইজ করে ফেলতে পারবেন, সেট করে ফেলতে পারবেন। তো তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।